Hi baby, কেমন আছো? খুব ভালো। Hi gentlemen, কেমন আছো? তোরে বলতে হইব। জানি তুমি আমারে বলবা না, তবুও বলি। I am fine. আমি সব সময় ভালো থাকি। কেমন লাগছে? আমি ছাড়ি না। তোরা নজর লাগ। জানাস তোরে কেমন লাগতেছে? একদম বিদেশি কুত্তার মতো। আচ্ছা শুই, সাথে দাঁড়ে কেমন লাগতেছে? এটা তো বললি না। বলি নাই, এখন বলতাছি। সাথে দাঁড়ে একদম মধুপুরের বান্দরের মতো লাগছে। আচ্ছা দাঁড়ে মান, শুনো, তুমি হচ্ছে গিয়া আমার ভালোবাসা। আর ভালোবাসার শব্দটা হচ্ছে গিয়া পবিত্র একটা শব্দ। তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি যা খুশি তাই বলতে পারো, এটাতে মাইন্ড করি। আচ্ছা দাঁড়ে মান, চলো আজকে আমরা সিনেমা দেখতে যাব। সিনেমা? নতুন সিনেমা তো প্রতিদিনই দেখাও, আর আজকে কি সিনেমা দেখাবো? হ্যাঁ জানে মান, আমি তোমারে নতুন কিছু দেখামু। আমি তোমারে কুতুক দেখামু। কুতুকি? ভাদাই না ভাদাই। তোর ভাদা না তুই দেখ। আরে যে শোন, নিচে কি এটা তো দেখছিস? ভালো করে দেই না। হ্যাঁ হ্যাঁ দেখছি, জুতা জুতাগুলো অনেক দামি না? হ্যাঁ দামি দামি। আমাদের কিন্তু দামি আছে। শোন, এই জুতা জানি গালে পড়ে না, তাই ভালোভাবে বলতেছি, চলে দেখ। চল চল বেটা। কি কথা কয়ে গেল রে? শোন, ওটা একটা ইংলিশ কথা, তুই বুঝবি না। চল। ও হ্যাঁ, আমি তো আবার ইংলিশ কম বুঝি। চল আয়, চল চল। ভাবি ভাবি, এই যে ভাবি ভাবি, ওটা জানা বাড়িতে কি মনে করে? আরে আর কি মনে করে, জানেন না এই মায়াডারে খুঁজতে খুঁজতে আরে নাই গেলাম গা। আচ্ছা ফাতেমার লগে কই ঘুরতাছে নাকি? ঘুরতাছে তো, যদি নাই ঘুরতো তাহলে ফাতেমা কই? ফাতেমা তো বাড়িতে নাই। হো দেখেন, মায়া দূরে বড় হইছে, এখন যদি এইভাবে ঘুরে পাড়ার মানুষ কি ভালো কইব নাকি? শোনেন, আপনার কথা আমি বুঝছি, কিন্তু আমার কথাটা হইলো, আমার ফাতেমা ফাতেমার বিয়া ঠিক করে ফেলাইতাছি, বুঝছেন? ভাবতাছি বিয়া দিয়ে দিমু, মেয়েটা এত বড় হয়ে গেছে, এখন টই 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 করে ঘুরে। ভাবি আপনি তো জানেনই, আপনার মায়েরা না খাইলে আমার মায়েও খায় না। তাহলে শোনেন, যদি ওরে বিয়ে দেন তাহলে আমার মেয়ে তো বাঁচবো না, আমার মায়েরা বিয়ে দিয়ে দিন। শুনেন, যদি এরকম পাই যে একই বাপের দুইটা পোলা দুইটাই বিয়ার যোগ্য, তাহলে দুইজনে নয় এখানে বিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তো লোক দুজন খুঁজা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খুঁজা নিয়ে আমি ঘরে যাই। আচ্ছা তোর সোনা দিয়ে আমার কিচ্ছু হইব না, তোরে আমার লাগবো, তোরে আমি উঠাই লয়ে যাবো, বুঝছস? কোন সাইজ দিয়ে ডাকাত দেওয়া যায়? হ্যাঁ ডাকাই, হ্যাঁ কি ডাকাই? আমি ডাকাই। ডাকাত না, এটা দিন একটা কোপ দিয়ে মনে কর গাড়ির কল লাগবে না মেলামু। আমার বন্ধু বেল্লাল। বাবা গো, এই সমস্ত বলা মন্ত্র পড়ায় তোর বন্ধুরে কোষ খারাপ খারাপ। তোর বন্ধুরে কোষ ওর সামনে পেলে আমি বলে দিব, বলে নেতা নেতা ওই তোর তো সাপটা লাল প্রমাণ দিতেছে, ওই ডাহাই তোর মেয়ে হয়ে তুই আর গালাম লাল করে ঝালি না। হ্যাঁ দেখেন, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না, আমি গেলাম। আহা
এরকম করো কেন? আমি তোমারে সত্যি সত্যি ভালোবাসি। আমি আপনারে ভালোবাসি না, আপনি সাইড কাটেন। হ্যাঁ, তুমি একটা জিনিস বোঝো না কেন, আমার কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ শুনেন, মানুষের টাকা পয়সা থাকলে ভালোবাসা হয় না, ভালোবাসতে মন লাগে। আমার তো সেই একটা মন আছে, এটা তুমি বোঝো না কে? দেখেন, আমার কিচ্ছু বোঝা লাগবে না। আমার সই কারোর ভালোবাসে না, আমিও কারোর ভালোবাসবো না। কিসের সই? শোনো, তোমার সই রে আমার বন্ধু বেলাল ভালোবাসে, এটা তুমি বোঝো না কেন? আর জান, তোমার জন্য আমি বিস্কিট আর ললিপপ আনছি, আমরা প্রেম করবো আর খামু। হ্যাঁ কি এই 2 টাকা সদায় আমার মন পাতি চান? শুনেন, আপনি যদি আমার তাবিজ তবুজ করেন না, তা আমার মন পাবে না। এই যে আমি গেলাম। জান 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 না জান, রে কি হইলো? আমার সদাই খাইলো না, যেহেতু খাইলো না আমি তো খাই। কত নামে ডাক্তার আজকে কেন? ও তুই গেলি ভাগ্নে, কি হয়েছে? দেখো মামা, মন মেজাজ কিন্তু তেমনটা ভালো নাই, আর ভালো থাকবোই বা কেমনে? তুমি আমাকে যা যা শিখাই দিছো ওইবার মতোই কাজ কাম করছি, তাও পড়ে না। আচ্ছা আর কথা হল, শেষ বেশ আমি বুলেট না বুলেট ওরা ডাকাত বানায় পাঠাই দিছি, তাও পড়াইতে পারি নাই। আর আমার কাহিনী তুমি মামা যদি শোনো, তুমি ঠিক থাকতে পারবে না। ওই যে পড়ানোর জন্য ললিপপ নিয়ে গেছি আর বিস্কিট আছে না, বিস্কিট নিয়ে গেছি, তাও শরীরে পড়াইতে পারলাম না। মামা এখন আমি কি করবো? আগ্নে, তোদের আসলে ধৈর্য নাই। শোন, এই যে আমি একজন প্রেমিক পুরুষ, সারা জীবন প্রেম করতে করতে আমি শেষ, একটা না দুইটা না পাঁচটা প্রেম করছি, কিন্তু মাগার বিয়া করতে পারলাম না, বিয়াটা আমার কপালে নাই। তবুও আমি হাল ছাড়িনি রে ভাগ্নে, নদীর পাশে বসে বসে আমি গান গাই। তোরা শোন, ওই মামার বুদ্ধিতে গান হবে না, চল। ঠিক আছে, যা তাহলে গান করে শোন। আর তো তা ময়না সত্যি হ্যাঁ সত্যি আবার কবার কর তোমার গুলো গিয়ে রিলেশন করবো।